কোনো জাদুর বলে শেখ মুজিব মুহূর্তেই হয়ে উঠেছিলেন বাঙালির জাতির পিতা, নাকি ধীরে ধীরে ছেলেবেলা থেকেই তৈরি হচ্ছিলেন বাঙালির মুক্তির মহানায়ক? টঙ্গিপাড়ার খোকা থেকে আমাদের জাতির পিতার বঙ্গবন্ধু হয়ে ওঠার বর্ণিল ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। 1920 রাত 8টায় এভাবেই নিজ সন্তান শেখ মুজিবুর রহমানের জন্মস্মৃতি মনে করার চেষ্টা করছিলেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত তখনকার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এই সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন ছোটবেলা থেকেই কতটা স্বাধীন চেতা ছিলেন টুঙ্গিপাড়ার খোকা আমাদের বঙ্গবন্ধু। স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দয়ালু ছিল। মানুষের জন্য নিজের গায়ের কাপড় খুলে দিতেও কুণ্ঠা বোধ করতেন না শেখ মুজিব। দেশজুড়ে দুর্ভিক্ষের মাঝেও নিজের ধান চালের গোলা উন্মুক্ত করে দিতেন, এসবই হাসি মুখে মেনে নিতেন বঙ্গবন্ধুর রাজনীতির প্রথম শিক্ষক শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুন। কোন নিজের কাপড় খান খুলে তাদের দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে বাসায় আসলো ফুরিয়া, আমি বললাম বলে তোর কাপড় করি বলে তা একদম দিয়েছি কালে দিয়েছি বলে পাগলা পাঠালে সে যা কইছে তাই কি মত করছি এবং মতে রয়েছি এমন কিছু মত করেনি যে সেটা ভালো না। টুঙ্গিপাড়ার খোকা সামান্য বৃষ্টি হলেই সেখান থেকে বৃষ্টির পানি চুঁয়ে পড়ে সেদিন হোসেন শহীদ সরোয়ার্দী চিনে নিয়েছিলেন এক দুরন্ত মেধাবী তরুণ নেতাকে। তারপর থেকেই ধীরে ধীরে তারা হয়ে ওঠেন বাঙালির রাজনৈতিক মঞ্চে গণতন্ত্রের সংগ্রামে গুরু শিষ্যের এক অনন্য যুগলবন্দী। এক সময় খোকা হয়ে ওঠেন টুঙ্গিপাড়ার মিয়া ভাই। ওই যে আপনার শোনেন না গোলার ধান খুলে দিছিল, কাজের লোকে আমাদের বাড়িতে রান্না করে তার ঘরে ঢুকছে, ডুইকে রান্নাঘরে ঢুকছে, ডুইকে বুয়া তুমি খাইছো? খাইছি বাবা। কি খাইছো? তা কথা কয় না, তখন যাই ওই হাড়ির ডালাটা উল্টাইছে, এটা আমার নিজের চোখে দেখা উল্টাইছে, কিচ্ছু নাই বউ তুমি তো খাও নাই, মিথ্যে কথা কইছো বাবা, খাবার পাবো কোথায়? তখন উনি যে শুনেন না যে গোলা খুলে দিছে, ওই বাড়ি চলে গেল, বাড়ি যাইয়ে ধান চাল বাই করে নিয়ে আসলো। পাশাপাশি বাড়ি থাকায় শেখ কবির হোসেন খুব কাছ থেকে দেখেছেন যুবক বঙ্গবন্ধুর সেই উত্তাল রাজনৈতিক সময়টাকে, দেখেছেন কিভাবে তাদের টুঙ্গিপাড়ার মিয়া ভাই হয়ে উঠেছেন বঙ্গবন্ধু, হয়েছেন পুরো বাঙালির জাতির পিতা। উনি বললেন যে এবারে সংগ্রাম মুক্তির সময় স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এই ডিক্লারটা উনি তো কোনো অস্ত্রস্ত্র দেন নাই, শিক্ষাও দেন নাই, তাহলে ডিক্লারটা দিলেন কেন? ডিক্লারটা দিলেন উনি মানুষকে ভালোবাসতেন আর মানুষও ওনাকে ভালোবাসতেন, এই ভালোবাসার জোরেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।